জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা। তোমরা জানো যে বেশ অনেকদিন কিন্তু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের কোনো রকম যে চাকরির নিউজ কিন্তু আসছে না বা কোনো নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে না। যাই হোক, তার মাঝে একটা নিউজ উঠে আসলো, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এটা দেখতে পাচ্ছো যে News18 বাংলা এটা কিন্তু প্রকাশ করা হয়েছে, কিছুক্ষণ আগে এটা প্রকাশ হয়েছে। তো এখানে দেখো কি বলছে, ক্লার্ক, অর্থাৎ এটা কিন্তু স্কুলের ক্লার্ক না, এটা হচ্ছে কলেজের ক্লার্ক। তো রাজ্যের কলেজে কলেজে বিপুল সংখ্যক ক্লার্ক নিয়োগের উদ্যোগ, পরীক্ষা নিয়ে কি জানালো উচ্চশিক্ষা দপ্তর, সেটাই কিন্তু এই আর্টিকেলের মাধ্যমে বলা হয়েছে। আমরা পুরো ভিডিওটা দেখব এবং জানার চেষ্টা করব যে কিভাবে এই নিয়োগটা হবে। দেখো এখানে যেটা বলেছে যে গত ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ যে ফেব্রুয়ারি মাসটা চলে গেল, তো মাসে আইন সংশোধন করে রাজ্যের কলেজগুলির ক্লার্ক পদের নিয়োগের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে কলেজ সার্ভিস কমিশনকে। আগে কলেজগুলি নিজেরাই ক্লার্ক পদে নিয়োগ করতো, অর্থাৎ কলেজের যে ক্লার্ক পদগুলো ছিল সেগুলো কিন্তু কলেজরা নিজেরাই কিন্তু নিয়োগ করতো। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে সেই আইনটা সংশোধন করে কিন্তু কলেজ সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু পরীক্ষা সংগঠিত হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্কুলগুলিতে গ্রুপ সি ডির বিতর্ক বলছে এই কারণেই, কারণ যে একবার কিন্তু বলা হয়েছিল যে স্কুলের গ্রুপ সিডিটা বের হবে, সেটা এখনও কিন্তু নতুন বিজ্ঞপ্তি এখনও আসেনি। তো তার জন্য বলছে যে বিতর্কের মাঝে এবারে রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক পদে নিয়োগের তৎপরতা শুরু করলো উচ্চশিক্ষা দপ্তর। এটা কিন্তু উচ্চশিক্ষা দপ্তর পক্ষ থেকে যে তৎপরতাটা দেখানো হচ্ছে। নেক্সট হচ্ছে, গত ফেব্রুয়ারি মাসেই রাজ্যে উচ্চশিক্ষা দপ্তরের আইন সংশোধন করে কলেজ সার্ভিস কমিশনকে রাজ্যের কলেজগুলিকে ক্লার্ক পদের নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা বললাম। তারপরে এবার নিয়োগের বিধি তৈরির তৎপরতা শুরু করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সূত্রের খবর, ইতিমধ্যে তা প্রস্তুত করেও ফেলেছে উচ্চশিক্ষা দপ্তর, অর্থাৎ যে বিধিগুলো তৈরি করার ছিল সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। নেক্সট হচ্ছে, দ্রুততা কলেজ সার্ভিস কমিশনকে পাঠাতে চলেছে দপ্তর, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু কলেজ সার্ভিস কমিশনকে পাঠাতে চলেছে। এবং নেক্সট এখানে দেখতে পাচ্ছ যে নিয়োগের বিধি পেলেই কলেজ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দেবে, অর্থাৎ যখনই নিয়োগের যে বিধিটা পাবে তখনই কিন্তু নতুন যে নোটিফিকেশান কিন্তু আসবে, ঠিক আছে? তো যখনই এই নোটিফিকেশান আসবে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের মধ্যে জানতে পারবে। তো চ্যানেলটা ফলো করতে থাকো যারা নতুন। তো দেখো এবং নেক্সট কী বলছে, যে এই রাজ্যের কলেজগুলি ক্লার্ক পদের নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন, তাই নিয়োগের বিধি তৈরি নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য। সূত্রের খবর, দুটি পর্যায়ে পরীক্ষা হবে এই নিয়োগের জন্য। কী কী দেখো, নেক্সট হচ্ছে, মূলত কলেজগুলিতে হেড ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, গ্রুপ সি, গ্রুপ ডি এই পদগুলিতে নিয়োগ হবে। তার জন্য নিয়োগের যোগ্যতাও আলাদা আলাদা রাখা হয়েছে, অর্থাৎ কী যোগ্যতা রাখা হয়েছে সেটা কিন্তু এখনও বলা হয়নি, যখন নোটিফিকেশান বেরোবে তখনই কিন্তু বলা হবে। তবে প্রতি ক্ষেত্রে দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। তো কী কী পরীক্ষা নেওয়া হবে দেখো, নেক্সট যে আর্টিকেলটা বলছে যে সূত্রের খবর, প্রথম পর্যায়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ 100 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষা OMRC-তে হবে। দ্বিতীয় পর্যায়ে ইন্টারভিউ এবং একাডেমিক স্কোর থাকবে, তবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এই 100 নম্বরের পরীক্ষা যারা পাস করবে তারাই কিন্তু ইন্টারভিউ চান্স পাবে, এটাই হয়। তো এটাই লিখেছে। তো নেক্সট হচ্ছে, তবে এক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং তবে সেই প্রার্থীকে ইন্টারভিউতে ডাক পাবে। ইন্টারভিউর জন্য কিন্তু 15 নম্বর বরাদ্দ থাকবে, অর্থাৎ 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের ইন্টারভিউ। এবং একাডেমিক স্কোরকেও কিন্তু গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ একাডেমিতে কে কত পেয়েছে তার জন্য একটা নম্বর বাধা থাকবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে, সূত্রের খবর, ইতিমধ্যে নিয়োগের জন্য এই বিধি প্রস্তুত করে ফেলেছে রাজ্য, শীঘ্রই তা কলেজ সার্ভিস কমিশনকে পাঠাবে যাতে কমিশন দ্রুত এই নিয়োগ বিজ্ঞপ্তি মেনে করতে পারে। তো এটা কিন্তু কমিশনকে শীঘ্রই তা পাঠাবে, তো এটা কিন্তু দ্রুত আশা করছি যে এটা বিজ্ঞপ্তিটা তাড়াতাড়ি আসবে। এবং 100 নম্বরের পরীক্ষাটা কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে, কারণ এখানে যে নম্বর বেশি পাবে এই 15 নম্বর ইন্টারভিউটা কিন্তু তাহলে অতটা কিন্তু তার বেগ পেতে হবে না। তো আশা করছি যে এই খরার বাজারে যদি নতুন একটা নতুন নোটিফিকেশান আসে কলেজ সার্ভিস কমিশনের, অনেকে কিন্তু প্রিপারেশান নিচ্ছ, তো ভালো করে নিতে থাকো। আপকামিং অনেকগুলো রিক্রুটমেন্ট আসার খবর আছে, কিন্তু কী কী আসবে এটা বলতে পারছি না, কারণ যতক্ষণ না আমাদের রাজ্য সরকার কোনো রকম কিছু জানাচ্ছে আমাদের পক্ষে জানানো সম্ভব না, কারণ তোমরা ভালো করেই সেটা জানো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।